তুমি আজকে এই ভিডিওতে কি বানানো দেখাচ্ছ? আমি আজকে ভিডিওতে কার্তিক ঠাকুর বানানো দেখাবো। আচ্ছা, তোমার কটা ঠাকুর বানানো হয়েছে? আপাতত দুটো ঠাকুর হয়েছে, এই যে গণেশ ঠাকুর। আচ্ছা আচ্ছা। আর এই যে লক্ষ্মী ঠাকুর, এই দুটো ভিডিওই আমি চ্যানেলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, গণেশ আর লক্ষ্মী তো হয়ে গেছে, এখন কার্তিক করবে। এরপরের ভিডিওটায় আমি আবার সরস্বতী ঠাকুরটা নিয়ে আসবো। হ্যাঁ, তো কার্তিকেরও এই পেরেক পুঁতে নিতে হবে প্রথমে। তারপরে তুমি লাঠি লাগাবে। তোমার পেরেক পোতা হয়ে গেছে, এখন এই লাঠিটাকে বাঁধছ। ভিডিওটাকে পুরো দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমার এই কাঠামোতে এই বাঁশটা বাঁধা হয়ে গেছে, এখন তুমি কি করবে? এখন আমি কার্তিক ঠাকুরের পাটা বাঁধবো। এই যে পাটা দেখো, এই পাটা একটু দেখাও আমাদের। এই পাটা তোমার অন্যান্য ঠাকুরের পায়ের মতো নেই, যেটা তুমি দিয়েছো লক্ষ্মী গণেশ। একটু ছোট বড় হতে পারে মাপে, ওটা পরে মেকআপ করা করতে হবে, তাই তো? আচ্ছা, পায়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, যারা দেখোনি, ওই পা বানানো, হাত বানানো, তারপরে বডি বানানো, লক্ষ্মী ঠাকুরের, গণেশ ঠাকুরের চারটে হাত হয়েছে, লক্ষ্মী ঠাকুরের দুটো হাত হয়েছে, কিভাবে সেটিং করবে, ওই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে। তোমরা সকলে ভিডিওগুলো ফুল ওয়াচ করো, অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করবে, এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবে। তোমার একটা পা বাঁধা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, অন্যরকম প্রসেসে যেমন দেখেছিলাম সেইভাবেই আমি বেঁধে নিয়েছি পাটা। আর একটা পা এখন বাঁধবে। হ্যাঁ, এই পাটা আমি বাঁধানো দেখাচ্ছি কিভাবে বাঁধবো। এই বাড়তি বিচুলিটা এই দিকটা সেট করতে হবে, এই রকম। আচ্ছা, আমাদের টাইট করে বাঁধতে হবে। দেখি, এদিকে ঘোরাও, তাহলে সকলে দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা।